2020 মার্চ মাস থেকে শুরু 2021 সেপ্টেম্বর চলছে, করোনা দেশ ছেড়ে যায়নি। কিন্তু এই করোনার কারণে কেন্দ্র ও রাজ্য সরকার লকডাউন ঘোষণা করে, যা এখনও রয়েছে বেশ কিছু ক্ষেত্রে। আর তাই ধর্মীয় বা এ ধরনের অনুষ্ঠান বন্ধ থাকায় ভীষণই কষ্টের ভেতর দিয়ে দিন গুজরান করতে হচ্ছে বলে জানান মালদার ঢাকিরা। এদিকে পেট তো চালাতে হবে, সেজন্য বাধ্য হয়ে বংশ পরম্পরায় শেখা ঢাক বাজানোর পেশা ছেড়ে বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ। আর তাই ঘরে নিজেদের প্রিয় ঢাক ফেলে রেখে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে কাজ করতে। তারা ইটভাটা থেকে শুরু করে নির্মাণ শ্রমিকের কাজে নিযুক্ত হয়েছেন। এক্ষেত্রে অধিকাংশ ঢাকিদের বক্তব্য, লকডাউনের জেরে না এই রাজ্যে না অন্য রাজ্যে কোথাও থেকে তেমনভাবে ঢাকের বায়না আসেনি, ঢাকে কাঠি দিয়েই সংসার চলে তাদের। এখন সেই ঢাকে কাঠি প্রায় বন্ধ থাকায় যেন মরণ দশা তাদের। তাই মনে খেদ রেখে তাদের মুখ থেকে শোনা গেল, এমন পরিস্থিতি চলতে থাকলে বাংলার এই প্রাচীন ঐতিহ্যবাহী ঢাকি শিল্প অচিরেই হয়তো বিলুপ্ত হয়ে যাবে। মালদার কালিয়াচক দুই ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের নওদা এলাকায় রয়েছে ঢাকিদের একটি পাড়া। এই পাড়ায় 50টির বেশি পরিবার ঢাক বাজিয়ে সংসার চালান, কিন্তু প্রায় 1.5 বছর হলো তাদের আর ডাক পড়ে না কোনো ধর্মীয় অনুষ্ঠানে বাজানোর জন্য। করোনার আগে পর্যন্ত তারা ঢাক বাজানোর জন্য ডাক পেতেন দিল্লি, মুম্বাই, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, অসম, ঝাড়খণ্ড, বিহার সহ বিভিন্ন রাজ্যে। সেসব জায়গায় মোটা টাকা পেতেন তারা। সে কারণে পরিবারের অভাবের ক্ষেত্রটি আজকের মতো এত মারাত্মক হয়ে উঠত না বলে জানান তারা। আর আজ তুলনামূলকভাবে কম বয়সীরা ভিন রাজ্যের কাজে চলে গেলেও বেশি বয়সে পৌঁছানো ঢাকিরা পড়েছেন বিপদে। তারা কি করবেন ভেবে কুলকিনারা করতে পারছেন না। তাই সরকারের সহযোগিতা পাওয়ার জন্য মাঝে মাঝে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন তারা। এ ব্যাপারে নওদা ঢাকিপাড়া ঢাকিদের বক্তব্য, পুজোর সময় বেশি টাকা রোজগারের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতেন তারা। আবার নিজের জেলা মালদা থেকেও পুজো উদ্যোক্তারা সেভাবে ডাকছেন না তাদের। সে কারণে সরকার যদি অসহায় অবস্থায় থাকা ঢাকি পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলেই বাঁচবেন তারা আর বাঁচবে ঢাকি শিল্প। সেই আশায় দিন গুনছেন মালদার ঢাকিরা। কাজ করতে দিল্লি যেতাম, করোনা যেন সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওই টুকটাক ঢাক ঢোকগুলো বাজাই তো। হ্যাঁ, তো ওই শিল্প ভাতাগুলো তো খোলার ইসি ছিল, তো কই কিছুই হলো না। কী করে চলছে তাহলে? সেই তো ইয়াবাই টাই করি, টুকটাক এগুলো কাজ করি করি দিয়ে চলে কোনো রকম। এবার কি পুজোর কাজ পেয়েছেন এখন? না না, পাওয়া যায়নি পুজো। এখন কীভাবে কিনবো একটা সিদ্ধান্ত করতে হবে। কিছু সরকার যদি কিছু কোনো কিছু ব্যবস্থা করে। আমার স্বামী ঢাক বাজাচ্ছে আর ছেলেগুলো বাজাচ্ছে, তো আমার স্বামী তো এখন প্যারালাইজ, অসুস্থ হয়ে গেছে, এখন পারছে না কিছু কাজ করবো কি আর কিছু করতে পারছে না, সংসার চলছে না। আমি কি করে সংসার না পাচ্ছে না, এই তো করোনাতে 2 বছর থেকে বন্ধ আছে। বাইরে যেত, দিল্লি যেত, কেউ বাম্বাই যেত, আরো অন্যান্য জায়গা যেত, কিন্তু এখন তো যাওয়া হচ্ছে না, পাচ্ছে না। আমাদের সংসারটা কি করে চলবে? সরকারি ভাতা না, সরকারি ভাতা টাকা কিছু পাওয়া যাচ্ছে। আমরা আগে বাইরে যেতাম, কোথায়? দিল্লি যেতাম, দিল্লি বা এই গোরখপুর, লখনৌ, এই সব জায়গায় যেতাম। লকডাউনের জন্য আর যাওয়া হচ্ছে না। গত বছর থেকে বন্ধ, গত বছর থেকে বন্ধ হয়ে গেছে। অজান্তে ঢাকার উপরে নির্ভর, যেটা কামাই করে খেতাম ও বাচ্চা কাচ্চা নিয়ে, সেটা তো আমাদের বন্ধ হয়ে গেছে লকডাউনে। এখন কী করবো আমরা? এখানে কাজ পাচ্ছে সেভাবে? এভাবে এখানে সেরকম কাজ নাই, আর পুজো তো সেরকম পাইনি আমরা। সরকারি ভাতা তো আমরা পাই না, শিল্পী ভাতা তো আমরা পাই না। আমরা গেছিলাম ভাতার জন্য, তো বলছি আজকে ফরম নাই, কালকে ফরম নাই, ওই মাসে আসো আসো, এইভাবে বলছে। তো কী করবো আমরা?